নববর্ষের দিন বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বেহালা ফ্লাইং ক্লাবে রাখা তার চপারে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। লোকসভা ভোট প্রচারের মাঝে আয়কর দপ্তরের এই অতি সক্রিয়তা নিয়ে সরব বিরোধীরা। সোমবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে তা নিয়ে কড়া ভাষায় তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কোচবিহারের সভা থেকে তার কটাক্ষ, অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা আছে, টাকা আছে। কি ভেবেছিল কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না, বিমানে ওদের টাকা পয়সা আসে, ওখানে বিএসএফ সিআইএসএফ আছে। কোনোদিন কোনো বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের? সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। ২৪ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে বেশি করে কাজে লাগানো হচ্ছে, এই অভিযোগে বরাবর সরব তৃণমূল। প্রায় প্রতি নির্বাচনী সভা থেকেই কেন্দ্রের সেই পক্ষপাত দুষ্ট আচরণের কথা মনে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারও কোচবিহারের সভা থেকে সেই বিষয় নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।